নবীনগরে ভুয়া তথ্যে মিথ্যা নিউজে হেয় প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। ডেস্ক রিপোর্ট, নূরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হাজী মোহাম্মদ লিটন মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ভুয়া তথ্যে মিথ্যা নিউজ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার 30-3 বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সকলে লিটন মেম্বারকে নিয়ে যে সকল মিথ্যা প্রপাকাণ্ড ছড়ানো হচ্ছে এগুলোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধনে অংশগ্রহণ করেন মোহাম্মদ হাজী লিটন মেম্বার। সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ভুয়া তথ্য দিয়ে মিথ্যা নিউজ করানো হয়েছে। তার প্রতিবাদে আমার ওয়ার্ডের জনগণ আজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তাদের সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি। আপনারা জানেন, একটি কুচক্রী মহল সুর সম্রাট আলাউদ্দিন খাঁর নাম বিক্রি করে এলাকায় ফয়দা লুটতে চায় এবং সুর সম্রাট আলাউদ্দিন খাঁর সম্পত্তিগুলোকে কুক্ষিগত করে রেখেছে। এখানে আমাকে ইস্যু করে তারা এই অপরাধকে আড়াল করার জন্য এখন সে মরিয়া হয়ে উঠেছে। খাবারি জামে মসজিদের জায়গা বিক্রি করে মসজিদের উন্নয়ন করার জন্য কমিটি সহ সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে আমার কাছে জায়গা বিক্রি করে। আমিও তাদের সকল বৈধতা দেখে কলেজের পাশে খাবারি জামে মসজিদের জায়গাটি ক্রয় করি। এখানে আমার কি অপরাধ? খাবারির জামে মসজিদের ভুয়া কমিটি সেজে আমার বিরুদ্ধে আদালতে বাদী হয়ে যিনি মিথ্যা মামলা করেছেন তার মুখোশ সবাই জানেন। তিনি আলাউদ্দিন খাঁর পরিবারের কতটুকু সম্পদ অবৈধভাবে কুক্ষিগত করেছেন। আমাদের শিবপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের লিটন মেম্বার সাহেব একজন আদর্শ ব্যক্তিত্ব, তিনি সবসময় নিরপরায়ণ ব্যক্তি। ওনার নামে যে একটা ভুয়া সংবাদ ভিত্তিহীন এটা মিথ্যা প্রচার করেছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এটা আমরা বিচার জোর দাবি জানাচ্ছি এবং এদের যে আইনের মাধ্যমে তাদের শাস্তি হয়। যে ভুয়া সমাধান সেটা যে ভুয়া প্রতিবাদ এবং ভুয়ার সংবাদ প্রচারিত হয়েছে তার তীব্র রাহিম শিবপুর 2 নং ওয়ার্ডের লিটন মেম্বার সাহেব একজন আদর্শ ব্যক্তি এবং সৎ ব্যক্তি। উনি সবসময় আইনকে শ্রদ্ধা রেখে চলে, সামনেও চলবে এবং সমাজের যারা আইনকে অমান্য করে তাদের বিরুদ্ধে লিটন মেম্বার সর্বক্ষণে আইনকে সম্মান করার জন্য উনি সবসময় বিরাজমান থাকেন, সামনেও থাকবেন। লিটন মেম্বারের বিরুদ্ধে যে ভুয়া প্রতিবাদ করেছে সম্পূর্ণ মিথ্যা, তার বিরুদ্ধে আমি নিন্দা জানাই। আপনারা সকলে শিবপুর উন্নয়নের 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে সকলে এসে ভুয়া বৃত্তিকে নিন্দা জানাই। এ ব্যাপারে খাবারির জামে মসজিদের সভাপতি এবং আলাউদ্দিন খাঁর বংশধর তানসেন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের মসজিদের উন্নয়নের জন্য কমিটির সকলের সম্মতিক্রমে লিটন মেম্বারের কাছে মসজিদের জমি বিক্রি করা হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, আমরা কমিটি সিদ্ধান্ত নিয়ে মসজিদের বেহাল দশা থেকে আধুনিকায়ন করার জন্য চিন্তা করে তাই মসজিদের জমি বিক্রি করার সিদ্ধান্ত নেই। আলাউদ্দিন খাঁর পরিবারের সম্পত্তিগুলো শিশু খান অবৈধভাবে কুক্ষিগত করছেন এবং খাবারি জামে মসজিদের উন্নয়নের বিরুদ্ধে লেগেছেন, অথচ এই মসজিদটি আলাউদ্দিন খাঁ নিজের হাতে নির্মাণ করেছিলেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে লিটন মেম্বারের বিরুদ্ধে আলাউদ্দিন খাঁর জমি ভুয়া দলিলে আত্মসাত করে এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ আনে। পারিবারিকভাবে এই চাঁদা তুলিয়া ইমাম সাহেবের বেতন টেতন দিয়ে আমরা মসজিদে চালাচ্ছিলাম, এখন আর চাঁদা টাদা নিতে পারতেছি না, মসজিদ চালাতে পারছি না। যেহেতু মসজিদের একটা জায়গা পাওয়া গেছে সেই জন্য ওই জায়গাটা বিক্রি করে মসজিদটা সম্পূর্ণভাবে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমরা এই জমিটা বিক্রি করছি। সবার সম্মতি কমে সবার সম্মতি সবার সম্মতি রেজুলিউশন অনুযায়ী রেজুলিউশন অনুযায়ী আমরা এই সমিতি বিক্রি করছি। লিটন মেম্বার আমাদের যেহেতু জায়গাটা মসজিদ কমিটির বিএস পর্ষামূলক, আমরা এটা মসজিদ কমিটির বৈধতা আছে, সেহেতু আমরা প্রস্তাব দিয়েছি লিটন মেম্বার এটা প্রস্তাবে রাজি হয়ে উনি ক্রয় করছে, ওনার তো দোষ হইতে পারে না, ওনার তো কোনো দোষ নাই। তার মানে ওনার বিরুদ্ধে যে মামলাটা, তাহলে আপনি মনে করেন এটা ওনাকে হয়রানি করার জন্য, ওনাকে হয়রানি করার জন্য এবং আমাদের কমিটিরও হয়রানি করার জন্য এই পায়তারান্তি করছে। সে বানোয়াট এবং মানে কি কি বলবো আর ভিত্তিহীন, ভিত্তিহীন। তার যতগুলা মানববন্ধন করছে, যতগুলা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেগুলো ভিত্তিহীন একদম। এটার কি আপনারা কমিটি এবং আপনারা যে এখন রানিং কমিটি এটার তীব্র নিন্দা জানান? আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, কিছু অংশের লোক নবীন ব্রাহ্মণবাড়িয়া
ওদেশি শিল্পগোষ্ঠী নাকি শুনে এসছে তারা কিছু বোয়া তত্ত্ব বা বোয়া সংবাদ সম্মেলন করেছে, এটি আসলে পুরাটাই বোয়া তারা জানা না জানা ব্রাহ্মণবাড়িয়া থেকে করেছে। আমি কিন্তু কোনো আইন লঙ্ঘন করিয়া কোনো কাজ করি নাই। আমার কাছে যেমন আমি অল জায়গার কাগজপত্র সব আমার হাতে আছে, আমি জায়গা এই যে দেখেন দামে মসজিদের বিএস রেকর্ড, খাজনার রেকর্ড, এরপরে তারা এই যে রেজুলিউশন কইরা রেজুলিউশন মোতাবেক আমার কাছে যে জায়গা বিক্রি করছে এই যে রেজুলিউশন, এরপরে আমার নামে এই যে সাফতুল্লাহ দলিল, দলিলের পর আমার নামে হারিস খাজনার রশিদ যা আছে অল সব কিছু আমার কাছে আছে, কিন্তু কিছু বোয়া তত্ত্ব বা বোয়া সংবাদ সম্মেলন এটি করেছে, এটি প্রত্যেকটা কাজই বোয়া আমাকে যে মানহানি করেছে আমার দুই নং ওয়ার্ডের প্রতিটি জনগণ এটার বিরুদ্ধে ক্ষুব্ধ, কিন্তু তারা তীব্র নিন্দা জানাই। ওরা আজকে যেমন প্রতিবাদ সভাতে তারা সকলে যোগদান করেছে, আমিও তাদেরকে তীব্র নিন্দা জানাই।